গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, তোমাদের ইউনিট ফোরে, তোমাদের যে চ্যাপ্টার আছে ইউনিট ফোর, পার্সোনালিটি। পার্সোনালিটি চ্যাপ্টারে তোমাদের মেনলি যে বিষয়গুলো পড়তে হবে, ওখানে ডেফিনেশন অফ পার্সোনালিটি, ঠিক আছে, টাইপস অফ পার্সোনালিটি অ্যান্ড ট্রেড থিওরি, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্সোনালিটি, বাংলায় হচ্ছে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্ত্ব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটা জিনিস মনে রাখবা যে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা বিষয়টা অত্যন্ত জটিল। তার কারণ, এভরি ম্যান বাই নেচার ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার। অ্যাকচুয়ালি আমরা কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের কোনো মিল নেই, ঠিক আছে, হয়তোবা আংশিক মিল থাকতে পারে, চেহারা ছবি মিল থাকতে পারে, আকৃতিগতভাবে মিল থাকতে পারে, দেখবা তুমি আচরণগতভাবে মিল নেই, অর্থাৎ এক একজন মানুষ এক এক রকম। সুতরাং যেহেতু বিষয়টা জটিল, আলোচনাটাও জটিল। যদি তোমাদের প্রশ্ন আসে যে ডেফিনেশনগুলো আলোচনা করো, আমাদের কিন্তু কয়েকটা ডেফিনেশন আলোচনা করতে হবে, অর্থাৎ একটা মাত্র ডেফিনেশনের মধ্য দিয়ে কিন্তু তুমি সর্বজন গ্রাহ্য অ্যান্সার দেওয়া সম্ভব নয়। তাই আমরা কয়েকটা ডেফিনেশন এখানে আলোচনা করব, ঠিক আছে। নাম্বার ওয়ান, তোমরা সবাই প্রথমেই লিখতে পারো ডেফিনেশনে, ঐশ্বরিক সংজ্ঞা। ঐশ্বরিক সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তির অহং বোধ আছে বা অহং বোধ আছে, তিনি ব্যক্তিসত্তার অধিকারী। আমি আবার রিপিট করছি, ঐশ্বরিক সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তির অহং বোধ আছে, তিনি ব্যক্তিসত্ত্বের অধিকারী, ঠিক আছে। ডেফিনেশন নাম্বার ওয়ান। ডেফিনেশন নাম্বার টু দিতে পারো দার্শনিক সংজ্ঞা। বিখ্যাত দার্শনিক জন লক, তিনি বলছে যে ব্যক্তি চিন্তন, বিচার করুন এবং বুদ্ধির দ্বারা নিজেকে উপলব্ধি করতে পারে, তিনি হচ্ছে ব্যক্তিসত্ত্বের অধিকারী, ঠিক আছে। তিন নম্বর ডেফিনেশন দিতে পারো, তিন নম্বর ডেফিনেশন যেটা বলো, উডওয়ার্থ। উডওয়ার্ড বলেছে পার্সোনালিটি ক্যান বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ দি টোটাল কোয়ালিটি অফ এন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। আমি আবার বলছি, উডওয়ার্ড বলেছে পার্সোনালিটি ক্যান বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ দি টোটাল কোয়ালিটি অফ এন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, ঠিক আছে। ডেফিনেশন নাম্বার থ্রি। ডেফিনেশন নাম্বার ফোর তোমরা দিতে পারো বিখ্যাত মনোবিদ জি ডাব্লিউ অলপোর। অলপোর বলেছেন পরিবর্তনশীল সক্রিয় জৈব মানসিক সত্তার যে সমন্বয় ব্যক্তির অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে, তাকে ব্যক্তিসত্তা বলে। আমি আবার রিপিট করছি, জি ডাব্লিউ অলপোর বলেছেন পরিবর্তনশীল সক্রিয় জৈব মানসিক সত্তার যে সমন্বয় ব্যক্তিত্বের পরিস্ফুটন করে, তাকেই কি বলে, ব্যক্তিসত্তা বলে। তাহলে আমাদের ডেফিনেশন, এই চারটা ডেফিনেশন দিলে আশা করি আমাদের হয়ে যাবে। দু নম্বর পার্ট, টাইপস অফ পার্সোনালিটি। টাইপস অফ পার্সোনালিটির মধ্যেও বিভিন্ন শিক্ষাবিদ এবং মনোবিদদের মধ্যে মত পার্থক্য বিদ্যমান। এখানে আমরা কয়েকটা টাইপ আলোচনা করতে পারি, ঠিক আছে। মনোবিদ জাং ব্যক্তিসত্তাকে তিনটি ভাগে ভাগ করেছেন। সেই তিনটি ভাগ হচ্ছে এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এমবিভার্ট। এক্সট্রোভার্ট মানে হচ্ছে বহির্মুখী ব্যক্তিসত্তা, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিসত্তার অধিকারী মানুষ পরিবেশের সঙ্গে বা অন্য মানুষের সঙ্গে নিজেকে প্রকাশ করে তৃপ্তি পায়, তারা হচ্ছে এক্সট্রোভার্ট বা বহির্মুখী ব্যক্তিসত্তা। ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তিসত্তা, এরা একাকিত্ব ভালোবাসে, এরা মানুষের সঙ্গে ঠিক সেভাবে মিশতে চায় না, একাকিত্ব ভালোবাসে। দেখবা তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে শ্রেণীকক্ষেও প্রচুর স্টুডেন্ট আছে যারা একটু একাকিত্ব ভালোবাসে, ঠিক আছে। নাম্বার থ্রি, এমবিভার্ট, এরা হচ্ছে উভয়পন্থী, অর্থাৎ এরা অন্তর্মুখীও নয় বহির্মুখীও নয়, এই তিনটি ভাগ। এছাড়াও বিখ্যাত মনোবিদ ফ্রয়েড, তিনি আবার ব্যক্তিসত্তাকে তিনটি ভাগে ভাগ করেছেন। কটি ভাগে ভাগ করেছে? তিনটি ভাগে ভাগ করেছে। ফ্রয়েডের তিনটি ভাগ হচ্ছে মৌখিক রতিপ্রবণ শ্রেণী, পায়ু রতিপ্রবণ শ্রেণী এবং স্বাভাবিক রতিপ্রবণ শ্রেণী। মৌখিক রতিপ্রবণ শ্রেণী মেনলি যেটা বোঝাতে চেয়েছেন, আসলে ফ্রয়েড লিবিডোর উপর বেস করে কিন্তু এই ভাগগুলো করেছেন, ঠিক আছে। মৌখিক রতিপ্রবণ শ্রেণী মানে শিশু চষণের মাধ্যমে তার যৌন চরিতার্থ করে, এরা হচ্ছে মৌখিক রতিপ্রবণ শ্রেণী, ঠিক আছে। দু নম্বর পায়ুর অতিপ্রবণ শ্রেণী, পায়ুর সংগঠনের মাধ্যমে যৌন চরিতার্থ হয়, এরা হচ্ছে পায়ুরতিপ্রবণ শ্রেণী। তিন নম্বর পার্ট যেটা বা তিন নম্বর ভাগ যেটা, স্বাভাবিক রতিপ্রবণ শ্রেণী, এরা স্বাভাবিক মানসিক ক্ষমতার অধিকারী হয় এবং যৌন জীবন স্বাভাবিক হয়, এই তিনটা ভাগ। এই ভাগগুলো আলোচনা করতে হবে। তিন নম্বর পার্ট তোমাদের যেটা আছে ট্রেড থিওরি। ট্রেড থিওরির কথার অর্থ হচ্ছে সংরক্ষণ, অর্থাৎ সংরক্ষণ তত্ত্ব, ঠিক আছে। সংরক্ষণ তত্ত্বটা আমি একটু বলছি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। মনোবিদ মেয়ে বলেছেন যেসব অভ্যাসমূলক আচরণের মধ্যে আংশিক মিল আছে তাদের একসঙ্গে সংরক্ষণ বলা হয়। আমি আবার পুনরায় রিপিট করছি, মনোবিদ মেয়ে বলেছেন যেসব অভ্যাসমূলক আচরণের মধ্যে আংশিক মিল আছে তাকে সংরক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এই সংরক্ষণের ভাগ করতে গিয়ে
অলপোর্ট সংরক্ষণকে তিনটি ভাগে ভাগ করেছেন, মূল সংরক্ষণ, কেন্দ্রীয় সংরক্ষণ ও গৌণ সংরক্ষণ। কটি ভাগ? তিনটি ভাগে। পরবর্তীতে এই সংরক্ষণ নিয়ে আমি তোমাদের বিশদে আরো আলোচনা করব। ঠিক আছে, রাখি, রাখছি তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ।